হাই বন্ধুরা, কেমন আছো? ঝকঝকে তকতকে একটা স্যানিটাইজ ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। হোম মেকার তন্ময় অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এটা হচ্ছে শিবরাত্রির দিন সকাল, তো ওই দিন বেশি কোনো কিছুই ব্লগ করা হয়নি, কারণ পূজা অর্চনার কাজে একটু ব্যস্তও ছিলাম, আর কী বলতো, রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, তো বন্ধুরা যার জন্য বেশি কিছু ব্লগ করা হয় না। তো হাজব্যান্ড এই যে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে, তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর, অফিসে যাওয়ার পর আমি ঘরের পূজাটা সেরে নেব। তো বন্ধুরা দেখো, সুন্দর সূর্য উঠেছে, আর দেখলে মনটাও ভালো হয়ে যাচ্ছে, সকালটা বেশ সুন্দরভাবে শুরু হলো। সারাদিন কেমন যায়, কেমনভাবে কাটালাম আজকের দিনটা এবং পরের দিনের কিছুটা অংশ, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আজকে যেহেতু শিবরাত্রি, তো আমি ঘরেই ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আমি মানে করে নিয়েছি। তো বন্ধুরা, সকালে লুচি তরকারি করে নিয়েছিলাম, তারপরে ওটাই সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, আর দুপুরেও লুচি তরকারি। তো বন্ধুরা, আটা করে লুচি করেছিলাম, আটা ময়দা করিনি, আটা মাখা ছিল তো আটারই লুচি করেছি। তো লুচি, আলুর তরকারি, চা, এগুলো তো খাওয়া হয়েছে। তো বন্ধুরা, দুপুরেও একই খাবার। তো এখন 5:15 বাজে, তো এখন দুপুর আর নেই, এখন বিকেল, কারণ আজকে বললাম রান্নাঘরটা ডিপ ক্লিন করবো। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি একটু খেয়েও নিলাম, তো ওই যেটা খেয়েছি সকালে ওটাই খেয়েছি। আর তো বন্ধুরা, এখানে দেখো বিজনেসের সব জিনিসপত্রগুলো রেখেছি, আর ঘরদোরটা ক্লিন করে নিলাম। তো বন্ধুরা, পরের দিন সকাল, বুধবার সকাল, তো আমি সকাল থেকে কী কী কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, মনের ভালো লাগার জিনিসগুলো তো আগেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা। তো রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর, তো সকালে আমি সমস্ত সোনাইকে দিয়ে এসে সব কাজবাজগুলো আস্তে আস্তে করে সারবো। আমি সোনাইকে দিয়ে এসে, আর আজকে আমি কী কী রান্নাবান্না করছি আর কী কী করছি কাজকর্ম, তো তোমাদের সাথে শেয়ার করো। বন্ধুরা, আমার সাথে থেকেও দেখতে থেকো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই, ভালো লেগে থাকলে আমার ভিডিও তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যেটুকু সব কিছু কাজবাজ সামলে তোমাদের কাছে যে ভিডিও করছি, তাতে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা দেখো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী হব, এবং আমার আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে। বন্ধুরা, তো যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলে এসে তোমরা আমার পরিবারের সদস্য হও। আর তো বন্ধুরা, সোনাইকে তো দিয়ে এসেছি, এসে আর আমি এখন একটু চা বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড এসে খাবে ভাত, তো ভাত বসিয়েও দিয়েছি, আর মাছও বের করে রেখেছি। তো মাছগুলো ফ্রিজে ছিল, তো বার করে নুন হলুদ মাখিয়ে, এই যে দেখো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দুপুরের একেবারে রান্নাটা করে নেবো, দুপুরের মাছের ঝোল ভাত তো করবো, আর তো আর কি করি দেখি, কী কী আনে শাক সবজি কী আনে দেখি, তো তারপরে এখন আপাতত মাছের ঝোল ভাতটা করে নেব। আর তো বন্ধুরা, আগের দিন তো শিবরাত্রি ছিল, তো শিবরাত্রি উপোস করেছিলাম, তো আমি একদম নির্জলা উপোস করতে পারি না বন্ধুরা, তো আমি একটু নিরামিষ এইসব খাই, আর আমাদের ঘরে ঠাকুরের, শিব ঠাকুরের মাথাতেই জল ঢালি। আর এবার অন্যবারে তো মন্দিরে যাই, এবারে আর মন্দিরে যাওয়া হয়নি, কারণ আগের দিন সোনাই শরীরটাও বিশেষ ভালো ছিল না, বলছিল মাথা যন্ত্রণা করছে, বাবা ছিল না বলে, আর আমি ওকে নিয়ে আর বেরোতে তেমন সাহস পাইনি। তো বন্ধুরা, যাই হোক, সব কিছু ভক্তি মনের ওপর, বিশ্বাস সব কিছুই মনের ওপর, তো যে যেরকমভাবে ভগবানকে ডাকবে সে সেরকমভাবেই ভগবানকে পাবে। আর যাই হোক বন্ধুরা, তো এটা করে রাখি, আর কি করি দেখি, সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কী বলতো বন্ধুরা, আমি আজকে উঠতে অনেক লেট করে ফেলেছি, তো অন্যদিন তো 5:30, 4:30, 5টার দিকে উঠে পড়িয়ে, তো আজকে উঠতে প্রায় 6টা বেজে গেছে, আর সোনাইয়ের তো 6:30-এর মধ্যে না বেরোলে ওর তো এতটাই হেঁটে নিয়ে যাওয়া অনেকটাই দেরি হয়ে যায়, তো এর জন্য আজকে দেরিও হয়ে গিয়েছিল একটু স্কুলে নিয়ে যেতে। তো এসে যার আর দাদার সাথে পাশে দাদারা যাচ্ছিলেন, তো উনি ওনার মেয়ের সাথে আমার মেয়েকেও হচ্ছে নিয়ে নিয়েছেন, আর তো রিক্সায় করে নিয়ে নিয়েছেন, তার জন্য আমি বাড়ি এসে আর ঠাকুর পূজার দিয়ে ঘরটা মুছে নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, হাতে থাকো, দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন। খানাটা এরকমভাবে গুছিয়ে নিয়েছি, আর জানলা এখন খুলিনি। তো বন্ধুরা, পাশের ঘরটাও দেখো, তো এই যে বিছানা, তো সোনাই এখানে খেলা করে, তো তার জন্য এই ঘরটা সবসময় যে ক্লিয়ার করে রাখতে পারি সেরকমভাবে হয় না সবসময়, তো মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে নিই। তো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানেও দুটো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভালো লাগা বলতে না একটাই জিনিস, আমার যেটা ভালো লাগে ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের নিজের এটা ভালো লাগে, তার জন্য আমি যতই পরিশ্রম করতে হয় আমি করে যাই। তো বন্ধুরা সেটা আমার মনের একটা মানে আলাদা তৃপ্তি দেয় যেটা কোনো কোনো কিছুর মধ্যেই আমি খুঁজে পাই না। তো ছোটো থেকেই আমার এটা খুব মানে ভালো লাগার একটা বিষয়। তো আমি সমস্ত সময় ঘর দৌড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, আর আমার এটাই হচ্ছে ছোটো থেকে একটা ন্যাক আমার বলতে পারো। তো তার জন্য আমি সেটা এখনো বজায় রাখার চেষ্টা করে চলেছি। তো বন্ধুরা দেখো এখনো আগের মতো তেমন যতটা পারি করার চেষ্টা করি। তো ঘর দৌড় গুছানোর পর আমি রান্নাঘরে এসে সকালে যে খাবার দাবার হয়েছে এবং রুটি শাকার যে বেলুন চাকিটা ওটা আর টুকটাক যা খাওয়া দাওয়ার বাসনপত্র সব কিছু টিফিনের ঠিক খাওয়া হয়েছিল আর কি, সেসব বাসনপত্র সব চটপট মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো। তো বন্ধুরা এরকমভাবে আমি চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি সোনাই আসার আগে পর্যন্ত। আর সোনাই কে ওর বাবা আজকে আনতে যাবে, তার জন্য আমার আজকে আনতে যাওয়ার অতটা চাপও নেই। তো বাবা থাকলে আমার কাজটা তো অর্ধেক কি করতে হয়, তো সেই জন্য আমি ঘরের সমস্ত কাজবাজগুলো আমি একা একা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বললাম যে আজকে যাব তো সোনারপুরে, আর আমার সাথে থাকো, তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো, টুকটাক একটু যদি ক্লিপ করা যায় ভিডিও করা যায় তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা রান্নাঘরটা আমি যতটা পারি হাতের কাছে সব কিছু রেখে ক্লিন করার চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো, কারণ রান্না করতে করতে যদি এগুলো মেজে টেজে নিয়ে যায় তাহলে আর বেশি বাসন জমে না এবং খুব সহজেই রান্নাঘরটা ক্লিন করে নিতে পারি আর কি। কাজ করতে করতেই যদি টুকটাক বাসনপত্র যা পড়বে সেগুলো করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, জল টল ঝাড়িয়ে আবার জায়গা মতো রেখে দেবো। তো বন্ধুরা সব কিছু কাজ যদি আমার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় নিজেরও অনেক কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং এনার্জি বাড়ে। যখন রান্নাঘরে আসবো দেখবো এক বোঝা বাসন পড়ে আছে, এঁটো কাটা বাসন, সেগুলো আমাদের মানে রান্নাঘরের যে পজিটিভ এনার্জি সেটাকেও পুরো নষ্ট করে দেয় এবং রান্নাঘরে কাজের প্রতি কোনো আগ্রহই বাড়ে না। তো বন্ধুরা তোমরাও এরকম করে থাকবে যে যখন যে রান্নাঘরের কাজগুলো করবে সেটা সমস্ত কিছু গুছিয়ে করে নিলে দেখবে অনেক কাজ তাড়াতাড়িভাবে হবে এবং মনটাও আমাদের অনেক ভালো থাকবে, ফ্রি মাইন্ড। দেখো আমি আলু পেঁয়াজ আদা সব রসুন সব কিছু নিয়ে বসে গেছি, আর এখন কি বলতো এগুলো সবজিগুলো অনেক কেটে নিই, কেটে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা, মাছ ভাজা তো হয়ে গেছে, এদিক ওদিক কাজবাজ সেরে নিলাম, আর এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো আজকে বাটা মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল করব পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো দেখো মাছগুলো তো ভাজাই হয়ে গেছে, আর এখানে আলুগুলো আদা রসুন দিয়ে লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো হাজবেন্ডও এসে গেছে, তো এসে একটু বিস্কিট চা খেয়ে নিচ্ছে, খেয়ে আবার সোনাইকে আনতে যাবে। তো সোনাইকে আনতে যাওয়ার আগে আমার সব কিছু রান্নার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, জল টল ভরে সব কিছু বিছানাপত্র গুছিয়ে সব কিছু করে নিয়েছে। আর এই যে দেখো ওদের স্কুলে, তো এখানে এই যে যাওয়ার পথে, তো বন্ধুরা সোনাইকে আনতে গিয়ে ওর বাবা একটু ছোটো করে ভিডিও করে এনেছে, তো এই যে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, তো বাচ্চাদের এবার ছুটি হবে। তো সোনাই স্কুল থেকে ওর বাবা আজকে নিয়ে এসেছে, আর আমি এখন দেখো ওদের জন্য রান্না করে নিয়েছি, আর সব কিছু সবজিও এনেছে। তো একটা মিক্সড সবজি করেছি আর মাছের ঝোল থানকুনি পাতা দিয়ে এই মিক্সড সবজিটা করেছি, যে আলু বেগুন কুমড়ো দিয়ে, খুব টেস্টি হয় এটা। তো এসে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ভাত খেয়ে তারপরে আমরা সোনারপুরে। তো বন্ধুরা দেখো এই যে সোনারপুরে গিয়ে আমরা কেনাকাটার পর একটু খেয়ে নিচ্ছি, আখের রস খেয়ে বাড়ি ফিরবো। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কেমন লাগলো তোমাদের, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার পরিবারে এসে তোমরা যোগদান করো। নমস্কার।